আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নিয়ে আসলাম পোকো X2। ক্যামেরা প্রবলেম, দেখুন আমি ক্যামেরাটি ওপেন করলাম, ক্যামেরা আসছে না, ব্ল্যাক হয়ে থাকছে। আসলে এই ফোনটি হঠাৎ করেই আপডেট দেওয়ার পর ক্যামেরাটি অফ হয়ে যায়। যে ভাইয়ার ফোনটি, উনি বগুড়া থেকে এসেছেন, তো আজকে ওনার ফোনটি রিপেয়ার করব। এই ফোনটি হঠাৎ করে আপডেট আসার পর, উনি আপডেট দেওয়ার পর ক্যামেরাটি আসছে না। এরপর উনি লোকাল কাস্টমার কেয়ারে যান এবং কাস্টমার কেয়ার থেকে ওনাকে সাজেস্ট করা হয় এটি ফরম্যাট দিতে। আর ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর প্রবলেম তো সলভ হয়নি, বরং ওনার কিছু ডকুমেন্ট মিসিং হয়ে যায়। তো এরপর ওনাকে বলা হয় কাস্টমার কেয়ার থেকে হয়তো নেক্সট আপডেটে প্রবলেমটি সলভ হতে পারে। তো এ ধরনের সলিউশন ঘাটাঘাটি করতে গিয়ে ইউটিউবে উনি আমার ভিডিও দেখতে পান, এবং কি এরপর আমার ভিডিও দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। তো আমি ওনাকে বিষয়টি খুলে বলি, যেটি একটি হার্ডওয়্যার ইস্যু, পোকো X2-তে কমন একটি প্রবলেম। হঠাৎ করেই ক্যামেরা ব্ল্যাক হয়ে যায় বা ক্যামেরা ইরর আসে, আর কিছুদিন পরে হয়তো এগুলো টাচের প্রবলেম হয়, টাচ কাজ করে না। তো এই প্রবলেমটি হয় মূলত সিপিইউ থেকে, যে প্রসেসরটি আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের, এই প্রসেসর থেকে এই প্রবলেমটি হয়। আর এটি নেক্সট কোনো আপডেটেও প্রবলেমটি সলভ হয় না, এবং কি এটির একটি সলিউশন, সেটি হচ্ছে সিপিইউটি নতুন করে রিবল করে পুনরায় লাগালে এটি 100% যে ক্যামেরা প্রবলেম এবং টাচের প্রবলেম এটি সলভ হয়ে যায়। তো এই সমস্যাগুলো অ্যাভেলেবল হচ্ছে, আর এই প্রসেসর রিবলিংয়ের কাজ বা সিপিইউর যে চিপ লেভেলের কাজ, এই কাজগুলো আসলে সব জায়গায় হয় না, এই সার্ভিসগুলো সব জায়গায় পাওয়া যায় না, যে কারণে যারা চিপ লেভেলের কাজ করে এদের শরণাপন্ন হন অনেকে, অথবা অনেকে ট্রাই করেন, দক্ষতার অভাবে অনেক ফোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই প্রসেসর কীভাবে রিবলিং করে নতুন করে সুন্দরভাবে আবার লাগালে ফোনটি সম্পূর্ণ আগের মতোই পারফর্ম পাওয়া যায় এবং ক্যামেরাটি কাজ করে, এবং ভবিষ্যতে যে টাচের ইস্যুটি সেটিও আর আসবে না। তো এ ধরনের কাজ আমরা অ্যাভেলেবল করে থাকি, ইতিপূর্বে আমার ভিডিওগুলোর থেকে আপনারা হয়তো পেয়ে যাবেন। তো আজকে যে কাজটি করছি, আমি এই কাজটি সম্পূর্ণ আপনাদের কাছে খুঁটিনাটি তুলে ধরব। আমি অলরেডি প্রসেসরটি রিমুভ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই প্রসেসরের নিচে যে বলগুলো আছে, এই বলগুলোর যে কানেক্টিভিটি, সেটি সমস্যা হয়ে এই ফোনগুলো ক্যামেরা এবং টাচ ইস্যুর যে সূচনা সেটি হয়। তো প্রথমে এই ব্ল্যাক পেস্ট আঠাগুলো সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে, এবং আমি কটনের মাধ্যমে ক্লিয়ার করে নিচ্ছি, কোনো ধরনের ব্ল্যাক পেস্ট কোথাও যেন লেগে না থাকে, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করার চেষ্টা করি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন, আর যারা আজকেই প্রথম দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ক্রিটিক্যাল প্রবলেমগুলোর সলিউশন আমার কাছে পেয়ে যাবেন, এবং কি পোকো X3 Pro, পোকো রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো অনেকগুলোই আমি সলভ করেছি বা অনেক সলভ করে যাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আমার কাছে ফোন আসে এবং অনেকে সরাসরি চলে আসেন। গতকালকেও ঢাকা থেকে একজন এসে পোকো X2 আমার কাজ করে নিয়ে গেছেন, ক্যামেরার প্রবলেম ছিল, যদিও ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়নি, কারণ অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছি, অনেক বেশি কাজের চাপ, পাশাপাশি ভিডিওগুলো এডিট করে আপলোড করা অনেক সময়ের ব্যাপার। এরপরেও চেষ্টা করছি আপনাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু তুলে ধরার। তো আমি এই বোর্ডের যে কাজগুলো করছি, দেখুন এই মাদারবোর্ডের যে বলগুলো, প্রত্যেকটি বল
সুন্দরভাবে স্পষ্টভাবে কিভাবে ক্লিন করে পুনরায় এটি কানেকটিভিটি কনফার্ম করা যায় এবং কি কোনো ধরনের কানেকশনে যেন প্রবলেম না হয়। এক কথায় সিপিইউটিকে নতুন করে এই ফোনটিতে আবার বসিয়ে দেওয়া হবে, এতে করে আগামী দিনে এই ফোনটি যেন আর সিপিইউ রিলেটেড কোনো প্রবলেম না আসে সেভাবে কাজটি করা হচ্ছে। বিশেষ করে প্রসেসরের যে কাজগুলো, এই কাজগুলো খুবই যত্ন সহকারে করতে হয় এবং অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় এই কাজগুলো করতে গেলে। আর এটি এমন একটা জিনিস যেটি আপনি বারবার রিপেয়ার করাতে পারবেন না, কারণ চার্জিং পোর্ট, ব্যাটারি, বিভিন্ন কিছু বারবার চেঞ্জ করা যায়, বাট এই সিপিউর কাজ কিন্তু বারবার করানো পসিবল না, যেটি অনেক ব্যয়বহুল একটি কাজ। তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ যত্ন সহকারে এই কাজগুলো করার। বিশেষ করে আমার যে সিপিইউর কাজগুলো, চিপ লেভেলের যে কাজগুলো, সেগুলো আপনারা দেখলে একটি ধারণা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন, অতীতের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। দেখুন, আমার প্রত্যেকটি বল স্পষ্ট হয়ে যাওয়ার পরেও দু একটি বল হালকা কালচে আছে, যে কারণে আমি পুনরায় পেস্ট লাগিয়ে আবার সেটিকে ক্লিন করে নিচ্ছি, কারণ কোনো ধরনের ত্রুটি যেন ফোনটিতে আর না আসে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হয়। আর এই প্রসেসরের কাজের ক্ষেত্রে কিছু টেম্পারেচার নির্দিষ্ট করা আছে যেগুলো মেনে কাজ করতে হয়। আমরা অনেক এরকম ছেদ পেয়ে থাকি যেগুলো সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক লাইন, সেদিকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কারণ একবার একটি প্রসেসর খারাপ হয়ে গেলে অথবা মাদারবোর্ডের যে লাইনগুলো এগুলো খারাপ হয়ে গেলে পুনরায় রিপেয়ার করা খুব দুষ্কর হয়ে যায়, কোনোটি অসম্ভব হয়ে পড়ে। কারণ প্রসেসরের কাজের ক্ষেত্রে আমাদের সোল্ডারিং আয়রনের ব্যবহার এবং হট এয়ার গানের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এই প্রসেসরটি আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিয়ার করছি, যে ব্ল্যাক পেস্ট আঠাগুলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু এখানে আমার টেম্পারেচার অনেক লো করে নিলাম। পিসিবি বোর্ডে কাজ করার সময় টেম্পারেচার একরকম লাগে এবং চিপে যখন কাজ করব বা একটা প্রসেসরে যখন কাজ করব, সেই প্রসেসরের যে নির্ধারিত টেম্পারেচার সেটি ইউজ করে এই চিপগুলো কাজ করতে হয়। সেক্ষেত্রে নিম্নমানের সোল্ডারিং আয়রনের কারণে অনেক চিপই বাতিল হয়ে যাচ্ছে, বিশেষ করে যে সোল্ডারিং আয়রনগুলো নিম্নমানের সোল্ডারিং আয়রন, কম দামি, যেগুলো টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায় না, সেগুলো দিয়ে এই চিপের কাজগুলো করা উচিত না। এবং সোল্ডারিং আয়রনের যে মাথাটি থাকে সেটি যদি আপনার ধারালো থাকে অথবা মসৃণ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইসিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সে বিষয়ে অবশ্যই সতর্ক থেকে আমাদের টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা কাজ করবেন। আর অবশ্যই একটি ভালো মানের সোল্ডারিং আয়রন ইউজ করবেন চিপ লেভেলের কাজের জন্য। আইসি ক্লিনিংয়ের সময় অনেক সময় দেখা যায় কিছু কিছু লাইন মনে হচ্ছে কালো কালো, সেগুলোকে প্রত্যেকটি স্পষ্ট করে নিতে হবে, কারণ প্রত্যেকটি বল যেন ঠিকঠাক মতো কানেক্ট পেয়ে যায়। একটি বলও যদি আপনার কানেকটিভিটি ফল্ট করে তাহলে এই সিপিইউটি আবার পুনরায় প্রবলেম দিতে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে প্রত্যেকটি বল ঠিকঠাক মতো কানেক্ট পাওয়ার জন্য কনফার্ম করতে হবে। সোল্ডারিং উইক ব্যবহারের সময়ও আমাদের অনেক সতর্ক থাকতে হবে যেন আইসির কোনো ক্ষতি না হয়ে যায়, খুবই স্মুথলি আইসিগুলোকে কাজ করতে হয় এবং অনেক বেশি ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়, ধৈর্য না থাকলে এই কাজগুলো করা অসম্ভব প্রায়। আইসিটি আমি পরিষ্কার করে নিলাম, এবার মাইক্রোস্কোপে চেক করে নিচ্ছি প্রত্যেকটি বল ঠিক আছে।
তো আইসি রিবলিংয়ের জন্য আমি একটি টিস্যুর উপরে বসিয়ে নিলাম, যেন আইসির নিচের যে টেম্পারেচার সেটি যেন অবজার্ভ না হয়ে যায় এবং যে আমার রিবলিং প্লেটটি সেটি সুন্দরভাবে রিবলিংয়ের জন্য স্মুথলি বসে যায়। দেখুন আমি আইসির যে প্রত্যেকটি বল সেগুলো স্পষ্ট দেখে তারপর আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো এখানে 183 ডিগ্রির পেস্ট ইউজ করছি, এটি আন্তর্জাতিক মানের। অতিরিক্ত পেস্টগুলো আমি মুছে নিলাম। এবার আমি রিবল করে নেব। এই রিবলিংয়ের সময় যে টেম্পারেচার সেটিও মেনে রিবল করতে হবে, কারণ এখানে যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইসিটি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এবার রিবলিংয়ের প্রত্যেকটি বল সমান্তরাল আছে কি না সেটি দেখার জন্য আমি অতিরিক্তগুলো কেটে নিলাম এবং পুনরায় আবার পেস্ট লাগিয়ে নিলাম। এখানে নিচে যে 3-4টি লাইন মনে হচ্ছে ব্ল্যাক আছে, এই লাইনগুলো সমান হয়ে গেল এখন, কারণ কোনো একটি বল যদি উঁচু নিচু থাকে সেক্ষেত্রে কানেক্টিভিটি ফল্ট করবে, সেজন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটি বল সমান করতে হবে। এতে করে 2-3-4 বার যে কয়বারই রিবল করতে হবে। তো একটি কাজ বারবার করতে করতে এক সময় অভিজ্ঞতা অর্জন হয়ে যায় এবং কি অনেক সহজ হয়ে যায়, কিন্তু এই কাজগুলো দেখে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু কাজগুলো করতে গেলে কিন্তু অনেক কঠিন। যারা এই কাজগুলো করেন তারাই জানেন। তো আমার প্রত্যেকটি বল একদম স্পষ্ট, কোনো ফল্ট নেই। মাইক্রোস্কোপের মাধ্যমে আমি সব চেক করে নিলাম। এবার আমি পরিষ্কার করে নেব একটু, কারণ ছিপিওর নিচে অতিরিক্ত পেস্ট থাকাটা ভালো না। যতটা সম্ভব পরিষ্কার করে নিচ্ছি, কারণ শোল্ডারিংয়ের সময় আমি যে পেস্টটি দিব সেটি যথেষ্ট। সিপিইউতে অতিরিক্ত পেস্ট থাকলে অনেক সময় আইসি স্লিপ করে, সে বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। এখানে চিপটি একদম সমানভাবে বসিয়ে নিতে হবে, যে ডট বারগুলো আছে সেগুলো দেখে মিলিয়ে নিতে হয়। এবার আমি একটু পেস্ট ব্যবহার করছি, কারণ ফ্লাক্স দিয়ে আইসিটিকে রিহট করলে আইসিটি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। শুষ্ক অবস্থায় হিট প্রদান করার মাধ্যমে অনেক আইসি খারাপ হয়ে যেতে পারে। আইসিটি লাগানোর সময় ভিন্ন একটি টেম্পারেচার ব্যবহার করতে হয়, যেটি আইসির কাজ যারা করেন তারা অবশ্যই জানেন। একটি গাড়িতে যেমন বারবার গিয়ার চেঞ্জ করতে হয়, ঠিক তেমনি আমাদের শোল্ডারিং আয়রন এবং হট এয়ার গান এগুলো ব্যবহার করার সময় বারবার টেম্পারেচার চেঞ্জ করে কাজ করতে হয়। আর এটি যারা ফলো করেন না তাদের কাজে অনেক ঝুঁকি থাকে, তাই বলবো যারা কাজ করছেন তারা সঠিক টেম্পারেচারটি জেনে নিন, কারণ চিপ লেভেলের কাজ করতে গেলে এটি জানাটা খুবই জরুরি। যা হোক, কথায় কথায় আমার আইসিটি লাগানো হয়ে গিয়েছে। তো একটি প্রসেসরের কাজ করার পর আমি সুন্দরভাবে মাদারবোর্ডটিকে ক্লিন করে নিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে আমি পছন্দ করি। আর এখানে যে থার্মাল টেপটি আছে সেটিও আমি রেখে দিলাম, এতে করে হিটিং ইস্যুটা যেন না আসে। তো আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ওভার রিডিং চেক করে নিলাম, আমার ফোনের সেন্স স্বাভাবিক আছে, কোনো ধরনের অ্যাবনর্মাল সেন্স আমি লক্ষ্য করলাম না। তো আমি সরাসরি
পিসিবি বোর্ডটি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার ফোনটি রানিং ছিল, তো আমি ক্যামেরাগুলো ফিক্স করে নিচ্ছি মাদারবোর্ডের সঙ্গে, যেন আমি অন করে সরাসরি ক্যামেরাটি আপনাদের দেখাতে পারি। কারণ ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম ফোনটি ক্যামেরা প্রবলেম, ক্যামেরাটি আসে না। তো এই ফোনটিতে অনেকগুলো ক্যামেরা, যে কোনো কানেকটিভিটি ফল্ট করার কারণে ক্যামেরাগুলো ফল্ট করে, সম্পূর্ণ ক্যামেরাই অফ হয়ে যায়। আমার প্রত্যেকটি রেবন লাগানো শেষ এবং যে টেপগুলো থাকে সেগুলো আমি ঠিকঠাক মতো লাগিয়ে নিলাম। মাইক্রোস্কোপে দেখে নিলাম কোনো ধরনের ময়লা বা ধুলোবালি ক্যামেরায় আছে কি না, একদমই পরিষ্কার আছে। কারণ অনেকেই ফোন রিপেয়ার করার পরে ক্যামেরাগুলো নোংরা হয়ে যায়, ঘোলা হয়ে যায়। এর কারণ হচ্ছে ক্যামেরার মধ্যে হাতের স্পর্শ লাগলে ক্যামেরাটি ঘোলা হতে পারে, বা অনেক সময় ধুলাবালি গিয়েও ক্যামেরা ঘোলা হয়ে যেতে পারে। যাই হোক, আমার ফোনটি রান হয়ে গিয়েছে, এবার আমি পাসওয়ার্ডটি দিয়ে ওপেন করে নিচ্ছি। চলে গেলাম সরাসরি ক্যামেরা, আলহামদুলিল্লাহ দেখুন আমার ক্যামেরা কিন্তু চলে আসছে। যদিও একটি প্রসেসরের কাজ করতে গেলে ফোনটি ডেড হওয়ার চান্সও থাকে, এরপরেও কনফিডেন্টলি কাজ করি, ফোনগুলো ডেড হয় না। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরিচিতদের শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।